নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, তাই আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের একটা নতুন গল্প শোনাতে। আজকের গল্প অভিষেক সুরের লেখা গন্ধ। তবে গল্প শোনানোর আগে প্রত্যেকবারের মতো আরও একবার বলবো, আমাদের চ্যানেলে গল্প শোনার সঙ্গে সঙ্গে আপনারা কাগজ কলম নিয়ে গল্প লিখতেও বসে যাবেন। আর আপনার গল্প আমরা আমাদের চ্যানেলে আপনার নামের সঙ্গে এবং ছবির সঙ্গে পাঠ করে শোনাব। আর আপনার গল্প যদি হয় মাসের সেরা গল্প, মানে আপনার গল্প যদি আনতে পারে সব থেকে বেশি লাইক, কমেন্টস আর শেয়ার, তাহলে আপনার বাড়িতে আমাদের চ্যানেলের তরফ থেকে পৌঁছে যাবে একটি সুন্দর উপহার। তবে দেরি না করে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ইমেল আইডিটা দেখে সেইখানে আপনি আমাদের কাছে আপনার গল্প পোস্ট করে দেবেন। আর এবার আমরা শুরু করব আজকের গল্প, গন্ধ, লেখক অভিষেক সুর। ভাদ্রের ঝাপসা গরমের মতো মেজাজখানা আজ সকাল থেকেই খিঁচড়ে রয়েছে রিভুর। আর হবে নাই বা কেন, সেই সকাল থেকে নাওয়া নেই খাওয়া নেই, এক টানা অঙ্ক বই নিয়ে বসে আছে। তবু দুটোর বেশি আর একটাও অঙ্ক মিলল না। ক্লাস নাইনে এবার উঠল রিভু, পরের বছর 10 মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। বাকি সাবজেক্টগুলোয় বেশ ভালো নম্বর পেলেও সেই ছোট থেকে আজ অবধি ম্যাথামেটিক্সে কখনো 50-এর চৌকাঠ পেরোয়নিও। তাই ঘরে বাবা থেকে শুরু করে পাড়ার বিশুকাকা সকলেই রিভুকে এখন অঙ্কে বেশি করে জোর দিতে বলেছে। জোর কি দিলেই হলো? আরে বাবা, ওর মাথায় ব্যাপারগুলো ঢুকলে তবে না পারবে। না, এইটাও মিলল না, দূর। খাতা বই বন্ধ করে দিল রিভু। রাতে ওর কপালে বেজায় দুঃখ আছে। ভুবন স্যার পড়াতে আসবেন, আর যেই দেখবেন হোমওয়ার্ক ইনকমপ্লিট, অমনি সাপাং সাপাং করে পড়বে দুঘা। পড়লে পড়বে, কী বা করা যাবে, এই ভেবে উদাসীন চোখে জানলার বাইরে তাকালেও। পাক ধরা অশ্বত্বের পাতা চুঁইয়ে নেমে আসছে নভেম্বরের বিকেল রোদ। আর দূরে ওই ছাতিম গাছটার আড়ালে দুটো ঘুড়ি উড়ছে আপন মনে। মাঝে মাঝে রিভু ভাবে, যদি ভুবন স্যার ইতিহাসের সজল স্যারের মতো হতো, যদি তাড়াহুড়ো না করে ধীরে ধীরে যত্ন করে ওকে বোঝাতো ব্যাপারগুলো, অঙ্ক না পারলে বকাবকি মারধর না করে যদি আলতো স্বরে বলে দিত, তবে কত ভালোই না হতো। হয়তো ইতিহাসের মতো তবে অঙ্কতেও 94-95 করে পেত। গুঁড়ো গুঁড়ো হিম মেশানো এক অদ্ভুত ঠান্ডা বাতাস দিচ্ছে, গাটা খানিকটা শিরশির করে উঠল। মায়ের পাতলা শালটা গায়ে জড়িয়ে জড়সড় হয়ে বসল রিভু। আজ বাড়িতে কেউ নেই, ও একা। বাবা গেছেন অফিসে, আর মা পিসিদের সঙ্গে কী সব যেন কেনাকাটা করতে বেরিয়েছে। আজকাল বেশ তাড়াতাড়ি সন্ধে নামে, বেলা ক্রমেই ছোট হয়ে আসছে। 5টা বাজতে না বাজতেই অন্ধকার দ্রুত ঘন হয়ে নেমে আসে ছাদগুলোর কুর্নিশবে। ঘরের লাইটগুলো জ্বালাতে হবে, রিভু জ্বালাতে যাবে, অমনি পাখির কিচির মিচির মতো বেজে উঠল কলিং বেলটা। এখন আবার কে এলো? 7-5 ভেবে দরজাটা খুলতেই একেবারে বিদ্যুৎ পৃষ্ঠের মতো দিশেহারা হয়ে গেল। মনে হলো যেন একদলা বরফ ধীরে ধীরে উঠে আসছে শিরদাঁড়াবে। ভুবন স্যার, কিন্তু ওনার তো 7:30 আসার কথা ছিল, আর এখন তো ঘড়িতে সবে 5:15, ধরা গলায় অস্ফুটে বলে উঠল রিভু। স্যার, আপনি এখন? স্মিত হেসে এগিয়ে আসেন ভদ্রলোক। হ্যাঁ রিভু, আসলে 7টা নাগাদ একটা নেমন্তন্ন আছে, তাই ভাবলাম যাওয়ার আগে একেবারে তোমায় পড়িয়ে দিয়ে যাই। একেই তুমি অঙ্ক উইক, তার ওপর একদিন কামাই মানে অনেকখানি ক্ষতি। কপালে আজ দুঃখ আছে ভেবে বিন্দু বিন্দু ঘাম ঢলে উঠল ওর। টেবিলের কাছে চেয়ারটা টেনে নিয়ে ভুবনবাবু বলে উঠলেন, হোমটাস্কগুলো কমপ্লিট হয়েছে তো? ব্যাস হয়ে গেল, আর রক্ষে নেই। রিভুর অন্তরাত্মা একেবারে শুকিয়ে যাওয়ার উপক্রম। 33 কোটি দেবদেবীকে ডাকতে ডাকতে কম্পিত গলায় কোনোক্রমে ও বলে উঠল,
আসলে স্যার স্যার অঙ্কগুলো ভীষণ কঠিন ছিল, কিন্তু আপনি বিশ্বাস করুন প্রত্যেকটা অঙ্ক আমি অনেকবার ট্রাই করেছি তবুও আনসার মেলেনি। আপনি আর একবার বুঝিয়ে দিন, আমি তারপর সব করে দেব। সত্যি বলছি, অঙ্কের আনসার মেলাতেই কি সব? ওভাবে কি কিছু আর শেখা যায়? অঙ্ক কষার আগে ভালো করে পড়ে বুঝতে হবে প্রশ্নটা, বুঝতে হবে সেটা ঠিক কী দাবি করেছে আমাদের থেকে, আর তারপর সঠিক ফর্মুলার ছকে ফেললেই এক চান্সেই বেরিয়ে আসবে উত্তর, বুঝলে? যাক গে, এসো। কোনটা বোঝেনি বলো, বলে দিচ্ছি। এগুলো কী শুনছে রিবু? ঠিক শুনল তো? কিন্তু এ যে ভূতের মুখে হরির নাম, এক চকিতে ঘটে যাওয়া এই ব্যাপারটা দুর্বোধ্য হিব্রুর মতো ঠেকল ওর কাছে। আরে হতভম্বের মতো দাঁড়িয়ে আছো কেন? এসো, কোনগুলো বোঝেনি বলো তাড়াতাড়ি করে, আমার আবার বেরোতে হবে। এগিয়ে গেল রিবু। ভুবন স্যারের কথাগুলো আজ বড্ড শান্ত আর নরম শোনাচ্ছে, বোধহয় আজ স্যারের কোনো বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। হে প্রভু, এমন বিয়েবাড়ি রোজ আসুক, মনে মনে সেই 33 কোটি দেবদেবীর কাছে আজই জানালো ও। বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের হলদেটে আলোর যোজনা ভিজিয়ে দিচ্ছে স্টাডি টেবিলটা, তার কিছুটা এসে পড়েছে ভুবন স্যারের মুখেও। ভীষণ স্নিগ্ধ আর অপার্থিব সুন্দর লাগছে আজ স্যারকে, বিশেষ করে যখন তিনি রিবুর মাথায় খানিক হাত বুলিয়ে সেই সমীকরণের অঙ্কটা বোঝাচ্ছিলেন। লবঙ্গ আর এলাচ মিশ্রিত এক অদ্ভুত সুন্দর গন্ধ যেন অবশ করে দিচ্ছিল রিবুর হাত পা মস্তিষ্ক আর সকল ইন্দ্রিয়গুলোকে। আর সবচেয়ে অবাক করে দেওয়ার বিষয়, আজ সব কিছুই হঠাৎ করে যেন বুঝতে পারছে ও। এক্সাম্পল, এমনকি এক্সারসাইজের এতদিনকার দুর্বোধ্য অঙ্কগুলো একেবারে জলের মতো লাগছে। স্যার তো শুধু একবার বোঝালেন মাত্র, আর তাতেই একের পর এক অঙ্ক খোঁজবাজির মতো নিমেষেই কষে ফেলছে রিবু। নিজের ক্ষমতা দেখে ও নিজেই একেবারে আশ্চর্যকৃত। অজানা এক সুমিষ্ট ঘোর যেন ওকে দিয়ে করিয়ে নিচ্ছিল সব কিছু। এমন করে কতক্ষণ কেটেছে কে জানে, হঠাৎ কলিংয়ের সেই সুরেলা কিচিরমিচির আওয়াজে সংবিত ফিরল ওর। খাতা থেকে চোখ তুলতেই দেখল সামনে চেয়ার খালি। স্যার কই? বোধহয় বাথরুমে গেছেন, এই ভেবে দরজা খুলতে উঠল রিবু। মা, সঙ্গে এক পাহাড় শপিং। হাতের জিনিসগুলো রেখে টেবিলে রাখা গ্লাস থেকে খানিকটা জল খেয়ে তিনি বললেন, শোনো রিবু, তোমার ভুবন স্যারের সঙ্গে এই একটু আগে আমার ফোনে কথা হলো, কোনো এক আর্জেন্ট কাজে তিনি নাকি আজ সকালে আর্ট অফ টাউন গেছেন, কাল ফিরবেন, আজ আর আসতে পারবেন না, তাই বাকি দুটো এক্সারসাইজও হোমওয়ার্কে কমপ্লিট করতে বলেছেন, ফিরে এসে চেক করবেন, তাই আর সময় নষ্ট না করে চটপট করে ফেলো, কারণ জানোই তো উনি কি ভীষণ স্ট্রিক্ট। কথাগুলো প্রায় রাজধানীর গতিতে বলে গেলেন প্রভাদেবী। রিবুর ভেতর তখন সব তোলপাড় করছে। স্যার, আউট অফ টাউন, আজ আসতে পারবেন না, কি বলছে মা এগুলো? এতক্ষণ ধরে তবে কে রিবুকে অঙ্কগুলো করাচ্ছিল? কে তাহলে ওকে জীবনে এই প্রথম এত সুন্দর করে বোঝালো সব? তবে কে ছিলেন তিনি? হাজারো প্রশ্নের ভিড় আর এক রাজ জিজ্ঞাসা নিয়ে নিজের ঘরে আসে রিভু। হল থেকে জোছনা তখনও নিজের মায়া ছড়াচ্ছে টেবিলের আনাচে কানাচে, বইয়ের পাতায় পাতায়, আর লবঙ্গ আর এলাচ মিশ্রিত এক অদ্ভুত সুন্দর গন্ধ যেন পায়চারি করছিল ঘরময়। রিবুর ভেতরটা হঠাৎ করে এক নরম স্নিগ্ধতায় ভরে ওঠে। তাহলে শেষ হলো আজকের গল্প গন্ধ।
অবশ্যই কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের কমেন্ট বক্স সবসময় আপনাদের কমেন্টসের প্রতীক্ষায় থাকে। আর আপনারা আপনাদের গল্প লিখেও কিন্তু pashmeshalirgolpo@gmail.com পাঠাতে ভুলবেন না। আপনাদের সবার গল্পের জন্যও কিন্তু আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো সামনের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে।